প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিয়রে বসে, বসে বলে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মউতকে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক, হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন, এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়। কারণ ত্রাস সৃষ্টি করে, এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের, রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে। ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে। ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ, ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না, ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, আহা, দৌড়াদৌড়ি করে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায়, এর চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ, এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয়, ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও। ইমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। তার মানে বিমান দুর্ঘটনায় হোক, কিংবা লঞ্চ ডুবিতে হোক, কিংবা আগুনে পড়ে হোক, কিংবা আত্মঘাতী হামলায় হোক, যে যেখানেই মারা যায়, কবরের 3টা প্রশ্ন তার জন্য আছে না নাই? ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন 3টা, আপনারা যারা মুমিন তাদের জন্য 4টা, আপনাদের জন্য 1টা বেশি, আলহামদুলিল্লাহ। কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মনকার নাকির যখন চলে আসবে 40 কদম, যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে, আহা, শেষ, সব শেষ। এসে পরীক্ষা শুরু, মার রব্বু, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো, রব্বি আল্লাহ, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো, আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দিন, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফ হাদার রজুল, এই লোকটার চিনো নাকি? আমরা বলবো, চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, ঠিক কি না?
তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুক তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধহয় কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল